দু সালে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একশো একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে আচল ফাউন্ডেশনের এক সমীক্ষা বলছে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ৬৫ জন ছেলে ছত্রিশ জন মেয়ে সামাজিক আর্থিক পারিবারিক ও প্রযুক্তিগত চাপ বেড়ে যাওয়ায় হতাশাই আত্মহত্যার কারণ বলছেন গবেষকরা চলমান করোনা মহামারীতে গত বছর বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে একটি গবেষণা করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি মূলত দেশের প্রায় পঞ্চাশটি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদন তৈরি করেছে এতে উঠে এসেছে প্রায় পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও অনার্স কলেজের একশো একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি আত্মহননকারীদের বয়স ভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে বাইশ থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক ভাবে বেশি গবেষণায় বলা হয় দুই সালের চেয়ে দুই হাজার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে দুই সালে এই সংখ্যা ছিল উনআশি জন গবেষকরা বলছেন শিক্ষার্থীদের আত্মহত্যার এই চিত্রটা খণ্ডিত সামগ্রিকভাবে প্রতিদিন ৩০ জনের বেশি মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আত্মহত্যার এই গতি কিন্তু আগের থেকেই বেশ অ্যালার্মিং ছিল কোভিড নাইন্টিন ইম্প্যাক্ট এটাকে আরেকটু আর এটি প্রতিটি ক্ষেত্রে একটা কমন কারণ সব ক্ষেত্রে যাচ্ছে সেটা হলো যে ব্যক্তি যার নিয়াптаতা করেছিলেন তিনি জীবনের প্রতি সম্পূর্ণ আশা হারিয়ে ফেলেছেন তাদের প্রত্যেকের মধ্যেই মানুষের যন্ত্রণাটা ছিল চিকিৎসকরা বলছেন সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়েই আত্মহত্যার সংখ্যা বাড়ছে তাই দেশেও এটাকে মানসিক রোগ হিসেবে চিহ্নিত করতে হবে আত্মহত্যাকে ডিক্রিমিনালাইজ করা এটিকে ডিক্রিমিনালাইজ করতেই হবে কারণ বাংলাদেশ পেনাল কোডে এখনো এটিকে কিন্তু আত্মহত্যার চেষ্টাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয় আমাদের পাশের দেশে এটি অনেক আগেই ডিক্রিমিনালাইজ করা হয়েছে আত্মহত্যার চেষ্টা আর কোন ধরনের অপরাধ নয় এটা একটা স্বাস্থ্য ইস্যু মনে রাখতে হবে আত্মহত্যার চেষ্টা একটি স্বাস্থ্য ইস্যু এটা কোনো ক্রাইম ইস্যু না এর আগে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি জেলা ও উপজেলায় মেন্টাল হেলথ প্রফেশনাল নিয়োগ এবং মানসিক স্বাস্থ্য পাঠদান স্কুল থেকে শুরু করা সহ দশটি প্রস্তাবনা তুলে ধরে আচল ফাউন্ডেশন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একশো একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে আচল ফাউন্ডেশনের এক সমীক্ষা বলছে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পঁয়ষট্টি জন ছেলে ৩৬ জন মেয়ে সামাজিক আর্থিক পারিবারিক ও প্রযুক্তিগত চাপ বেড়ে যাওয়ায় হতাশাই আত্মহত্যার কারণ বলছেন গবেষকরা চলমান করোনা মহামারীতে গত বছর বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে একটি গবেষণা করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি মূলত দেশের প্রায় পঞ্চাশটি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদন তৈরি করেছে এতে উঠে এসেছে প্রায় পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও অনার্স কলেজের একশো একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি আত্মহননকারীদের বয়স ভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে বাইশ থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি গবেষণায় বলা হয় দুই সালের চেয়ে দুই হাজার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে দুই সালে এই সংখ্যা ছিল উনআশি জন গবেষকরা বলছেন শিক্ষার্থীদের আত্মহত্যার এই চিত্রটা খণ্ডিত সামগ্রিকভাবে প্রতিদিন ৩০ জনের বেশি মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আত্মহত্যার এই গতি কিন্তু আগের থেকেই ছিল কোভিড নাইন্টিন ইম্প্যাক্ট এটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে প্রতিটি ক্ষেত্রে একটা কমন কারণ সব ক্ষেত্রে আছে সেটা হলো যে ব্যক্তি বা যিনি আত্মহত্যার করেছেন তিনি জীবনের প্রতি সম্পূর্ণ আশা হারিয়ে ফেলেছেন তবে প্রত্যেকের মধ্যেই মানসিক যন্ত্রণাটা ছিল চিকিৎসকরা বলছেন সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়েই আত্মহত্যার সংখ্যা বাড়ছে তাই দেশেও এটাকে মানসিক রোগ হিসেবে চিহ্নিত করতে হবে আত্মহত্যারকে ডিক্রিমিনালাইজ করা এটাকে ডিক্রিমিনালাইজ করতেই হবে কারণ বাংলাদেশ পেনাল কোডে এখনো এটিকে কিন্তু আত্মহত্যার চেষ্টাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয় আমাদের পাশের দেশে এটি অনেক আগেই ডিক্রিমিনালাইজ করা হয়েছে আত্মহত্যার চেষ্টা আর কোনো ধরনের অপরাধ নয় এটা একটা স্বাস্থ্য ইস্যু মনে রাখতে হবে আত্মহত্যার চেষ্টা একটি স্বাস্থ্য ইস্যু এটা কোনো ক্রাইম ইস্যু না এর আগে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি জেলা ও উপজেলায় মেন্টাল হেলথ প্রফেশনাল নিয়োগ এবং মানসিক স্বাস্থ্য পাঠদান স্কুল থেকে শুরু করা সহ দশটি প্রস্তাবনা তুলে ধরে আচল ফাউন্ডেশন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা